তো প্রতিদিন ভারত এবং চায়না নিয়ে নতুন তথ্য উঠে আসছে। তো গত দুই দিনেও অনেক নিউজ আমার কাছে এসেছে, সে সমস্ত কিছু আমি এই ভিডিওতে কভার করব। এই ভিডিওতে আমরা কি কি জানব একটু জেনে নিই। প্যাংগং লেকের দক্ষিণ তীরের মতো উত্তর তীরের ফিঙ্গার ফোর এবং ফিঙ্গার ফাইভের মধ্যেকার স্ট্র্যাটেজিক পয়েন্ট ভারতের কব্জায় চলে এসেছে। ভারত যে এলাকাগুলো নিচ্ছে তাতে কাঁটা তারের বেড়াও দেওয়া শুরু হয়েছে। চায়না স্থলে না পেরে এবার জলপথে ভারতের সীমানায় প্রবেশ করার চেষ্টা করছে। তো এত কিছু জানবো এই ভিডিওতে, তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে একটি হাস্যকর টুইট দিয়ে ভিডিওটি শুরু করা যাক। টুইটটি করছেন গ্লোবাল টাইমসের মেন এডিটর হু সিজিং। আগে টুইটটি কি দেখুন। ইফ ইন্ডিয়ান ট্রুপস ডোন্ট উইথড্র ফ্রম দ্য সাউথার্ন ব্যাঙ্ক অফ প্যাংগং লেক, দ্য পিএলএ উইল কনফোর্ট দেম অল উইন্টার লং। ইন্ডিয়ান ট্রুপস লজিস্টিক আর পুয়োর, মেনি ইন্ডিয়ান সোলজার উইল ডাই অফ ফ্রিজিং টেম্পারেচার অর কোভিড-19। ইফ আ ওয়ার ব্রেক আউট ইন্ডিয়ান আর্মি উইল বি ডিফিক্টেড কুইকলি। আগে ভালো করে সবাই হেসে নেন, কতটা ভয় না পেয়ে মাথা খারাপ হলে এরকম টুইট কেউ করতে পারে। ভয় পেয়েছে নিশ্চয়ই, যে দেশের আর্মি হাইস্ট ব্যাটেল গ্রাউন্ডে সারা বছর ধরে পেট্রোলিং করে সেই দেশের আর্মিকে ঠান্ডার ভয় দেখাচ্ছে। আরে ভাই, সিয়াচিনের নাম শুনেছেন কি? নিজের দেশের প্রধানকে খুশি করবা ভালো কথা, কিন্তু খুশি করতে গিয়ে বোধবুদ্ধি হারিয়ে এসব লেখা। চায়নার সাথে যে জায়গায় ভারতে ঝামেলা হচ্ছে সেই জায়গা থেকে প্রায় 1500 থেকে 2000 ফিট আরও বেশি উচ্চতায় ভারতীয় সেনা সারা বছর পাহারা দিচ্ছে। আসলে ইনি ঠিকই বলেছেন, কিন্তু উল্টো হবে, চাইনিজ আর্মি ওই শীতে জমে যাবে সেখানে, সেটা ভারতকে বলতে চাইছে। এটা হচ্ছে চায়নার নিনজা টেকনিক, যখন শক্তিতে পারবে না তখন বিপক্ষের সাথে মাইন্ড গেম খেলতে হবে। কিন্তু ভারত তো এতে ভুলবে না, সিয়াচেন গ্লেসিয়ারে বসে আমাদের জোয়ান যদি টুইট পড়ে তাহলে তারা হাসতে হাসতে বরফে লটাগুড়ি খাবে। আপনারা সকলেই হয়তো জানেন প্যাংগং লেকের দক্ষিণ তীরে ভারত প্রায় 30টির মতো উঁচু স্থান দখল করে নিয়েছে এবং তারপর থেকেই চায়নার জ্বলন শুরু হয়। আগস্ট মাস থেকেই ভারত এইসব অপারেশন শুরু করে দিয়েছে। একটি খবর বের হয়ে আসে যে রাতে 29 আর 30 আগস্টের রাতে ভারত প্যাংগং লেকের দক্ষিণ তীরের ব্ল্যাক টপ, হেলমেট টপ সহ 6টি গুরুত্বপূর্ণ জায়গা কব্জা করেছে। তো সেই দিনের আগের দিন চায়নার পক্ষ থেকে হটলাইনে ফোন করে জানানো হয়েছিল কেউ আর যেন রাতে পেট্রোলিং না করে, মানে ভারতও রাতে পেট্রোলিং করবে না, চায়নাও রাতে পেট্রোলিং করবে না। বুঝতে পারছেন মিথ্যাবাদী চায়না চাল, ভারতকে রাত্রে পেট্রোলিং করতে মানা করে নিজেরা ব্ল্যাক টপ আর হেলমেট টপ দখল করতে চেয়েছিল এবং চলেও আসে রাতে, কিন্তু ভারত চীনের ওই চাল ধরে নিয়েছিল। কারণ ন্যাড়া তো বেলতলায় একবার যায়, তাই না? বারবার তো যায় না। ভারত প্যাংগং লেকের দক্ষিণ তীরে প্রায় 30টির মতো গুরুত্বপূর্ণ হাইট কব্জা করে রেখেছে, আশা করি সেটা সবাই জানে। তো 7ই সেপ্টেম্বরের সন্ধে 6টার দিকে চীনের সেনা 3টি ভাগে ভাগ হয়ে ভারতের পোস্ট দখল করতে অগ্রসর হয়েছিল, কিন্তু ভারতীয় সেনা আটকে দেয়। ওদিন গুলি চলানোর ঘটনা ঘটেছে আপনারা সবাই জেনেছেন। ভারত সেই দিনের পর থেকেই দখল করা জায়গাগুলি কাঁটা তার দিয়ে ঘিরতে শুরু করে এবং চাইনিজ আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে যদি তারা এই কাঁটা তার পার করে এদিকে আসার চেষ্টা করে তাহলে ভারতীয় সেনা একটি প্রফেশনাল সেনার মতো জবাব দেবে। এবার জবাবটা কিভাবে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এলএসিতে বর্তমানে ভারতীয় আর্মির হাত খুলে দেওয়া হয়েছে, মানে গ্রাউন্ড সিচুয়েশন দেখেই উপর মহলের অর্ডারের আর প্রয়োজন নেই। গ্রাউন্ড লেভেলের অফিসাররা যেটা ঠিক মনে করবে সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে। যদি গুলি চালানোর ঠিক সিদ্ধান্ত মনে হয় তাহলে ভারতীয় আর্মি গুলি চালাতে পারবে। তো প্যাংগং লেকের দক্ষিণ তীরের মতো এবার প্যাংগং লেকের উত্তর তীরে যেগুলো ফিঙ্গার এরিয়া বলা হয়, তো ফিঙ্গার ফোরের উঁচু স্থান ভারত দখল করেছে এবং ফিঙ্গার ফোর আর ফিঙ্গার ফাইভের কিছু স্থানও ভারত দখল করে নিয়েছে। তো ফিঙ্গার ফাইভে চাইনিজ আর্মি তাদের ক্যাম্প বানানো শুরু করে দিয়েছে, এটা হচ্ছে লেটেস্ট খবর। তো আমরা ফিঙ্গার ফোরের টপে থেকে সব কিছুই দেখতে পাচ্ছি। প্যাংগং লেকের দক্ষিণ তীরে ভারত অনেক শক্ত পজিশনে আছে, চায়না সেটা ভালোভাবে জানে। ভারতকে দুর্বল করবার জন্য এখন মাইন্ড গেম খেলছে, ভারতীয় আর্মিকে ভয় দেখানোর চেষ্টা করছে। ব্ল্যাক টপ থেকে কিছু দূরে চাইনিজ আর্মি লাইভ ফায়ারিং ড্রিল করছে, ট্যাঙ্ক নিয়ে এসেছে, আর্টিলারি নিয়ে এসেছে, প্রায় 50,000 সৈন্য তারা দক্ষিণ তীরে মজুত করেছে। শোনা যাচ্ছে প্রায় 40টির বেশি ট্যাঙ্ক তারা নিয়ে এসেছে। চাইনিজ আর্মিকে শুধু এটাই বলতে চায়, আপনারা সেই আর্মিকে ভয় দেখাচ্ছেন যারা সারা বছর লাইভ ফায়ারিং করে থাকে। চায়না যেমন লাইভ ফায়ারিংয়ে বিপক্ষে কেউ নেই, মানে শুধু নিজেরাই গুলি চালিয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ান আর্মি লাইভ ফায়ারিংয়ে বিপক্ষ থেকেও ফায়ারিং করা হয়। কানের পাশ থেকে গুলি ঘেঁষে যায়, বডিতে গুলি লাগে, গ্রেনেড ফাটে। তাই ভারতীয় আর্মিকে এই সব করে ভয় দেখে কোনো রকম লাভ হবে না চায়নার, কারণ ভারত এতে ভয় পাবে না, বরং উপভোগই করছে তারা, টপে বসে খেলা দেখছে। বর্তমানে চায়না ভারতের পোস্টগুলোর কাছে আসছে, কিছু সময় থেকে আবার ফিরে যাচ্ছে।
মনে করা হচ্ছে চায়না ভারতের পোস্টের রেকি করছে, ভারতের ব্যবস্থা কেমন, কী কী হাতিয়ার মজুত করেছে এটসেট্রা। তাছাড়াও চায়না ভারতের এলাকায় রেকি করবার জন্য গোয়েন্দাও পাঠাচ্ছে, তবে এ গোয়েন্দা অন্য রকম, এরা মানুষ না, এরা গবাদি পশু। ইয়াকের একটি দল চায়না অরুণাচল বর্ডারে পাঠিয়ে দিচ্ছে, আর ওই সব ইয়াকের গায়ে হাইটেক সার্ভিলেন্স ক্যামেরা লাগিয়ে তারা ছেড়ে দিচ্ছে। সমুদ্রে নজরদারির জন্য রাশিয়া আমেরিকা যেমন ডলফিনকে ট্রেনিং দিয়েছে, কিন্তু এক্ষেত্রে ইয়াকগুলোকে ট্রেনিং দেওয়া হয়নি, জাস্ট সার্ভিলেন্স ক্যামেরা ফিট করা হয়েছে। তো আপনাদের বলে দিই, চীনের 50,000 জন সৈন্যের বিপক্ষে ভারতে 40,000 মতো সৈন্য ডিপ্লয় করা হয়েছে। এছাড়াও চায়না এলএসি লাগোয়া এয়ারবেসগুলোতে মোট 150টি এয়ারক্রাফট ডিপ্লয় করেছে। ভারতের কত এয়ারক্রাফট ডিপ্লয় করা হয়েছে তা স্পষ্ট এখনও ক্লিয়ার হয়নি। প্যাংগং লেকের দক্ষিণ তীরের গুরুত্বপূর্ণ জায়গা ভারতের কব্জায় আসার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। স্থলভাগে কোনো সুবিধা করতে না পারা প্যাংগং লেকের জলপথে চাইনিজ বোর্ড ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ইন্ডিয়ান পেট্রোলিং বোর্ডকে দেখে তারা ফিরে যায়। আপনাদের বলে দিই, প্যাংগং লেকের ওয়াটারকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়ার্ল্ড বেস্ট মার্কোস কমান্ডোদের ডিপ্লয় করা হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত নিউজ পেপার গ্লোবাল টাইমস ভারতকে হুমকি দিচ্ছে, ভারতীয় আর্মি হাই পজিশনে থেকেও কোনো ফায়দা করতে পারবে না চায়নার বিপক্ষে। আর ইউ কিডিং উইথ আস, পাহাড়ের উপরে যদি কম ট্রেন্ডযুক্ত কাউকে বন্দুক হাতে দিয়ে, নিচে থাকা ট্রেন্ড আর্মি যদিও থাকে না, উইকেট পটাপট তুলে নেবে, নিজে মরার আগে তো অন্তত 4-5 জনকে মেরে যাবে, আর এ তো ইন্ডিয়ান আর্মি। চাইনিজ এক ডিফেন্স বিশেষজ্ঞ যিনি বর্তমানে আমেরিকাতে থাকেন, তিনি বলেছেন, চায়না যদি একজন ভারতীয় আর্মির বিপক্ষে 6 জন চাইনিজ আর্মির মৃত্যু চায় এবং ভারতের একটি ফাইটার জেটকে ডিস্ট্রয়ের বদলে যদি চায়না 4টির বেশি ফাইটার জেট ডিস্ট্রয় করতে চায়, তাহলে ভারতের বিপক্ষে যুদ্ধে যাওয়া উচিত চায়নার, নইলে নয়। আর মাউন্টেন ওয়ারফেয়ারে 1:6 রেশিও কখনোই হবে না, 1:1 রেশিওই হবে, তাহলে চায়না কখনোই জিততে পারছে না। গ্লোবাল টাইমস এবং তার চিফ এডিটর বাচ্চাদের মতো টুইট করে ভারতকে ভয় দেখাতে চাইছে, যেটা কখনোই সম্ভব নয়। আপনারা জানেন, রাফেলকে অফিসিয়ালিভাবে ইন্ডাকশন সেরিমনির মাধ্যমে যুক্ত করে নেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। তো লাদাখে রাফেলকে সার্ভিলেন্সে পাঠানো হয়েছিল এবং সেই সময় লাদাখ সংলগ্ন চাইনিজ র্যাডার কমিউনিকেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে এর অথেন্টিক কোনো নিউজ নেই, মানে বিশ্বাসযোগ্য কোনো সোর্স নেই যে এরকম সত্যি হয়েছে কিনা, কিন্তু রাফেল লাদাখের আকাশে উড্ডয়ন করছে এটা সত্যি। আমি কমিউনিটি ট্যাবে ছবিও দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। আর ওরকম যদি হয় তা তো অবাক হওয়ার কিছু নেই, কারণ রাফেলের স্পেকট্রা সিস্টেম চাইনিজ র্যাডার কাউন্টার করবার জন্য এনাফ, অনেক উন্নত আমাদের স্পেকট্রা সিস্টেম, আমাদের না রাফেলের স্পেকট্রা সিস্টেম, হয়তো ভারতীয় পাইলটরা টেস্ট করছিল। আপনাদের বলে দিই, রাফেলে লাগানো র্যাডার ওয়ার্নিং সিস্টেমের রেঞ্জ 1,000 কিলোমিটারের অধিক, মানে 1,000 কিলোমিটার দূর থেকে কোনো র্যাডার যদি রাফেলকে ডিটেক্ট করে, রাফেল বুঝতে পেরে যায় এবং তখনই কাউন্টার মেজার লঞ্চ করতে পারে, সেটা পাইলটের উপর নির্ভর করে। হয়তো ব্যাপারটা সত্যিই হতেও পারে, কারণ ওরকম ঘটনা হওয়ার পরপরই চায়না স্টেটমেন্ট দেয় রাফেল চাইনিজ এয়ারফোর্সের সামনে টিকতে পারবে না। হঠাৎ এরকম বয়ানের কারণ কি, শুধু কি স্টেটমেন্ট দেওয়া নাকি ভয় পেয়েছে? আপনারা সকলেই জানেন, গতকাল ভারতের বিদেশমন্ত্রী এবং চাইনিজ বিদেশমন্ত্রীর মধ্যে এলএসি নিয়ে বৈঠক হয়েছে। তাতে আমাদের বিদেশমন্ত্রী চাইনিজ কাউন্টার পার্টকে জানিয়ে দিয়েছে, চায়না যত সময় না এপ্রিলের অবস্থানে ফিরছে, ভারত এক পাও পিছবে না। কেবলমাত্র মুখের কথায় ভারত আর শুনছে না, গ্রাউন্ড লেভেলে দেখবে, তারপর ভারত সিদ্ধান্ত নেবে, তার আগে নয়। বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বরের 15-20 মধ্যে একটি লো স্কেলের যুদ্ধ হতে পারে চায়না এবং ভারতের মধ্যে। তো সবাই মানসিকভাবে প্রস্তুত হন, তো এটাই ধরে নিন যে যুদ্ধ হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, জয় হিন্দ।